হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট সেভেন অর্থাৎ অক্টোবর মাসে তোমাদের স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নতুন করে দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ডিসকাস করব প্রথমে দেখো একের দেগের এক বলেছে পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো তো সঠিক উত্তর হবে আম আম গাছে পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় এরপর আসছি একের দিকে দুই বলেছে মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি তা শনাক্ত করো তো সঠিক উত্তর হবে অপশান ঘ হিমোফিলিয়া হিমোফিলিয়া অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় এরপর একের দিকে তিন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্বাণ করো তো তোমরা যারা দ্বিশঙ্কর যখন পড়েছো তারা জানো চার ধরনের মোট গ্যামেট তৈরি হয় ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল থেকে এরপর দুয়ের দিকে দেখো দুয়ের দিকে একটা ছক আঁকা আছে এবং ছকে দুটো স্তম্ভ দেওয়া আছে এ স্তম্ভ আর বিস্তম্ভ তো তোমাদের দুটো স্তম্ভ মেলাতে হবে সরাসরি তির দিয়ে মেলালে হবে না পাশে লিখে দিতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচ খাবে তো আমি লিখে দিয়েছি তোমরা দেখো এবং নোট ডাউন করে নাও দুয়ের দিকে একে স্পাইরোগায়রা এটা হবে অপশান ডি ভবন দুয়ের দাগে দুই পকট বৈশিষ্ট্য এটা হবে অপশান সি মটরের বেগুনি বর্ণের ফুল দুয়ের দিকে তিন গ্রাফটিং এটা হবে অপশান এ স্টক ও সিয়ন এবং দুয়ের দিকে চার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটা হবে অপশান ই মটরের কুঞ্চিত বীজ তোমরা নিজেরাই একটু ছকটা ভালো করে দেখলে বুঝতে পারবে কোনটার সাথে কোনটা ম্যাচ খেয়াবে এরপর আসছি আমরা তিনের দেগের একে তিনের দেগের একে বলেছে ইতর পরাগ যোগের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো তো তোমরা এইভাবে লিখবে যখন কোনো ফুলের পরাগ রেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে ইতর পরাগযোগ বলে এর একটি সুবিধা ও অসুবিধা হল পয়েন্ট করবে সুবিধা নতুন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় যার রোগ প্রতিরোধ ক্ষমতা ও অভিযোজন ক্ষমতা খুব বেশি হয় তারপর অসুবিধা পয়েন্ট করে লিখবে বাহকের উপর নির্ভর করতে হয় বলে ইতর পরাগযোগ অনিশ্চিত বলা যায় তো এটাই হচ্ছে তোমার ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা এভাবে পয়েন্ট করে লিখলে নাম্বারটা ভালো পাবে নেক্সট তিনের থেকে দুই বলেছে শাখা কলমের সাহায্যে কীভাবে কৃত্রিম অঙ্গ যে বংশ করা হয় তা ব্যাখ্যা করো তো তোমরা উত্তরটা এইভাবে লিখবে শাখা কলম করার সময় প্রথমে নির্বাচিত উদ্ভিদের শাখা কেটে বালিযুক্ত মাটিতে পোঁতা হয় নিয়মিত জল দেওয়ার পর শাখার ওই মাটি সংলগ্ন অংশ থেকে অস্থানিক মূল বের হয়ে মাটিতে প্রবেশ করে এবং কাণ্ড বা শাখাটি থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয় আর তার সাথে দুটো উদাহরণ দিয়ে দেবে জবা আর গোলাপ তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে এরপর তিনের দিকে তিনেরটা দেখো তিনের দিকে তিনে বলেছে মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো তো তোমরা উত্তরটা লিখবে মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারপর একটা হাইপেন দিবে এক নম্বর দিয়ে এই সময় মানুষের স্মৃতিশক্তি লোপ পায় দু নম্বর দিয়ে অস্থি ও পেশির ক্ষয় শুরু হয় ত্বক কুঁচকে যাই ম্যালানিন উৎপাদন কমে যাই ফলে চুল সাদা হয়ে যায় এটা লিখলে একবারে পারফেক্ট অ্যান্সার হবে এরপর আসি আমরা তিনের দিকে চারে তো তিনের দিকে চারের উত্তরটা সামান্য একটু বড় হবে কারণ প্রশ্নতে বলেছে মেন্ডেল কিভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো তো আলোচনা করতে সামান্য একটু বেশি লিখতে হবে তো তোমরা লিখবে শঙ্করায়নের পরীক্ষায় মেন্ডেল উভলিঙ্গ মটর গাছের ফুলের পুঙ্কেশ্বরগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কেটে ফেলেন একে ইমাস্কুলেশন বলে পূর্ণচ্ছেদ দিয়ে ইমাস্কুলেশনের পর তিনি স্ত্রীফুলগুলিকে কাগজের থলি দিয়ে আবদ্ধ করে রাখেন যাতে নির্বাচিত জনিত্তি ছাড়া অন্য কোনো মটর ফুলের পরাগ্রেণু দ্বারা ইতর পরাগযোগ না ঘটে এরপর কৃত্রিমভাবে সৃষ্টি করা স্ত্রী ফুলের থলিটি সরিয়ে নির্বাচিত জনিত্যি উদ্ভিদের ফুলের পরাগ্রেণু সূক্ষ্ম তুলির সাহায্যে ওই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে মেন্ডেল ইতর পরাগযোগ ঘটান তো এটাই হচ্ছে পদ্ধতি তোমরা এটা পুরোটা খাতায় লিখে দেবে তাহলেই কিন্তু তোমাদের উত্তরটা ঠিক হয়ে যাবে এরপর চারের দাগের এক একটা দেখো বলে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো তো তোমরা ক্রসটা পরে আঁকবে আগে একটা লেখাটা লিখে নাও লেখাটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদনের সময় শুক্রাণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় দু প্রকার পুঙ্গামের তৈরি হয় যার একটি হলো বাইশে প্লাস এক্স এবং অপরটি বাইশে প্লাস ওয়াই কিন্তু মহিলাদের ক্ষেত্রে ডিম্মাণু মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে কেবল এক প্রকারই ডিম্মাণু বাইশে প্লাস এক্স তৈরি হয় কারণ মহিলাদের ক্ষেত্রে কেবলমাত্র এক প্রকার সেক্স ক্রোমোজোম অর্থাৎ শুধু এক্স ক্রোমোজমই থাকে ওয়াই থাকে না তো বাইশে প্লাস এক্স সমন্বিত শুক্রাণু বাইশে প্লাস এক্স সমন্বিত ডিম্মাণুকে নিষিক্ত করলে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হয় চুয়াল্লিশে প্লাস এক্স এক্স অর্থাৎ ভ্রূণটি কন্যা সন্তান হয় আবার বাইশে প্লাস ওয়াই সম্বন্ধিত শুক্রাণু বাইশে প্লাস এক্স সম্বন্ধিত ডিম্বাণুকে নিষিক্ত করলে জাইগোটের ক্রমজম সংখ্যা হয় চুয়াল্লিশে প্লাস এক্স ওয়াই অর্থাৎ ভ্রূণটি পুত্র সন্তান হয় অর্থাৎ উৎপন্ন অপত্য সন্তান পুত্র না কন্যা হবে তা সম্পূর্ণ নির্ভর করে বাবার পুঙ্গ্যামেটের ওপর বাইশে প্লাস এক্স নাকি বাইশে প্লাস ওয়াই এক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা সেভাবে থাকে না অর্থাৎ আমরা বলতে পারি যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান তো এটাই হচ্ছে তোমার উত্তর এরপর ক্রসটা তোমরা দেখে দেখে একটু এঁকে নাও এর সাথে দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছে বলেছে থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় তো তার ফলে কি কি সমস্যা রোগীর মধ্যে দেখা যেতে পারে তো একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে তোমরা লিখবে থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত বদলানোর ফলে রোগীকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন একের দাগ দিয়ে লিখবে বারবার রক্ত দেওয়ার জন্য এদের শরীরে অতিরিক্ত আয়রন বা লোহা জমে যায় আর দুয়ের দাগ দিয়ে লিখবে হৃৎপিণ্ড লিভার প্লিহা ও অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলি এই অতিরিক্ত লোহা সঞ্চয়ের ফলে অকেজো হয়ে পড়ে এবং সেখানে বিভিন্ন রোগ দেখা যায় তো এটাই ছিল আজকের আমাদের লাস্ট কোশ্চেন আমাদের এই নিয়ে টোটাল যে মডেল অ্যাক্টিভিটি টাক্সের সমস্ত কোশ্চেন তার অ্যান্সার কমপ্লিট হলো কোনো অসুবিধা হলে নিঃসন্দেহে কমেন্ট বক্সে আমাকে জানাও আমি তোমাদের সব রকম হেল্প করব আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও থ্যাংকস গুড বাই হ্যাভ আ নাইস ডে